রাফসান্দা ছোট ভাই ক্ষুদা লাগছে নিউন অ্যান অন মিস্টার ওয়ার্ল্ড এই সবগুলোর মধ্যে একটা কমন ব্যাপারে কি জানেন এই সবার থামনিল ডিজাইনার হচ্ছে এই যে এই ছেলেটা শুধু তাই না ইয়াসিন আলী আবির আজকে যে আমাদের সাথে আছেন তাকে আপনারা হয়তোবা অনেকে চিনেন আমি সে অনেকে চিনেন এবং অনেকে যারা না চিনে থাকেন তার ভাইরাল অনেক ছবি আছে যেটা আপনারা অবশ্যই দেখছেন যেটা এখানে আই গেস ঘুরাফেরা করতেছে কথাটা সেইটা না কথাটা হচ্ছে ইয়াসিন নাকি মোবাইল দিয়ে তার প্রফেশন শুরু করছে তার ক্যারিয়ার শুরু করেছে মোবাইল দিয়ে কাজ করছে এবং তার ইনকাম শুরু করছে মোবাইল ওর ক্লেম হচ্ছে মোবাইল দিয়ে নাকি টাকা কামানো সম্ভব লাখ 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 টাকা কামানো সম্ভব টেল মি ওয়ান থিং ইজ দিস এ স্ক্যাম একদমই না এটা পসিবল ফোন দিয়ে এখন অবশ্যই আপনার স্কিলস থাকতে হবে স্কিল থাকলে আপনি ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপারই না ভাই আমি যে কত কত দেখছি যে এরকম স্ক্যাম এটা ওটা টাকা তারপর মাইর খাই এই সেই মায়ের খাইতে ম্যাক্সিমাম হোয়াটস গোয়িং অন মানে তাহলে তুমি হাউ ইট অল হ্যাপেন তুমি কেমনি কামাইছো ওকে সো আমি হচ্ছে বেসিক্যালি প্রথম থেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তারপর যত কিছু আছে ফোন দিয়ে করতাম কজ আমার বাসায় আমার কাছে ক্যামেরা ছিল না পিসি ছিল না কিছু ছিল না তো এখন টাকা আর্ন করতে হবে তো আমাদের হয় কি যে আমার এই যে সব ছেলেদের এই টাইমে এসে না তো একটা জিনিস খুব বেশি হিট করে যে টাকা কামাতে হবে বাট কেউ ওয়ে খুঁজে পাচ্ছে না হয়তো অনেকে বলতেছে আমার তো একটা ফোন আমি টাকা ইনকাম করতে পারতেছি না হয়তো ইস যদি আমার একটা পিসি থাকতো ইস যদি আমার একটা ক্যামেরা থাকতো হয়তো বা আমি এটাকে আর্ন করতে পারতাম বাট চাইলে কিন্তু ফোন দিয়েই আর্ন করা যায় বিকজ পিসিতে হচ্ছে যে জিনিসগুলোতে আফটার ইফেক্টস প্রিমিয়ার দিয়ে আপনি যে কাজগুলো করবেন এর থেকে আরও অ্যাডভান্সড অ্যাপ কিন্তু অলরেডি ফোনে আছে। যেরকম ক্যাপকাট কাট পিক দিয়ে ইজিলি ডিজাইন করতে পারবেন এডিট করতে পারবেন আর এখন তো রিলস এন্ড শর্টস এর মানে খুব ভাইরাল এসব তো ইজিলি করা যায় আমি এরকম অনেককে চিনি যারা ফোন দিয়ে জাস্ট ওদের ইউটিউবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ওদের ফোন দিয়ে সবকিছু করতেছে ফোন দিয়ে উনি গ্রাফিক্স ডিজাইন করতেছে মোশন ডিজাইন করতেছে ভিএফএক্স করতেছে ইভেন আমি নিজেও করছি ফোন দিয়ে ভিএফএক্স ওদের ইয়েস মোবাইল ফোন দিয়ে করছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি আমাকে লিঙ্ক দিবা অবশ্যই আমি ওটা দেখাবো হ্যাঁ আমার ইউটিউব কি আছে এখন হ্যাঁ হ্যাঁ আমার ইউটিউবে আপলোড আছে মোবাইল ফোনে ভিএফএক্স করতেছো এটা আমি প্রথম শুনলাম যে মোবাইল ফোনে নাকি ভিএফএক্স করা যায় আর কি ইন্টারেস্টিং প্লিজ কন্টিনিউ অবভিয়াসলি ফোন দিয়ে করা যায় তখন ওরা হচ্ছে ফোন দিয়ে যে আরন্ত করতেছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে মোশন ডিজাইনিং এর কোন ক্লায়েন্ট আমি পাচ্ছি দেখা যাচ্ছে ক্লায়েন্ট কিন্তু দেখবে না আপনি কি দিয়ে কাজ করতেছেন ক্লায়েন্ট দেখবে হচ্ছে রেজাল্টস দেখবে এখন আপনি ওনাকে যেভাবে করে দেন আপনি কোয়ালিটি মেইনটেইন করেন ইজিলি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে আপনি ক্লায়েন্ট জিজ্ঞেসই করবে না যে আপনি কি যে কাজ করতেছেন আমার ক্ষেত্রে কিন্তু সেম হয়েছে আমি এই জিনিসটা ভয় পাইতাম যে বলতে ফোন দিয়ে বলবো তাহলে তো যদি আমাকে না করে দেয় হ্যাঁ আগে না করে দেয় ইভেন আমি অনেকের সাথে মিথ্যা কথা বলছি প্রথম থেকে যে আমরা যখন জিজ্ঞেস করছে এটা করে দিতে পারবো হ্যাঁ পারবো তো লাস্টে যখন প্যারাটা খাইছে তখন যখন হচ্ছে আমার কাছে পিএইচডি ফাইলটা চাইছে ওই যে ওয়ার্ডটা হ্যাঁ বাট স্টিল ওইটা হয় কি পরবর্তীতে কিন্তু দেরকে আমরা সহজে পিএইচডি ফাইলটা দেই না হ্যাঁ তো ওটার সমস্যা হয়নি পরবর্তীতে কথা বলতে বলো যখন উনি যখন লাস্টে দেখছেন রেজাল্ট তো ভালো উনি যেটা চাচ্ছে আমি একটু প্রোভাইড করতে পারতেছি তো এরপর আর কোনো ঝামেলা হয়নি